আপনার হয়তো কোনো টেকনিক্যাল কারণে আমি আপনাকে বলবো যখন বলতে হবে বলেন যে শিশুকা ভাই বলেন আচ্ছা ভাই ওই যে চারবার ভাই যখন বললেন যে ওই নবীর নিজের জান্নাত গ্যারান্টিড না উপরে মনির সাহেব কিছুক্ষণ রেফারেন্স নাকি কানাডি করলেন আর কি তো এটা হচ্ছে কি আপনার ওই সহি মুসলিমে হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিমে পাওয়া যাবে এটা হাদিস নাম্বার হচ্ছে ছয় ইসলামিক ফাউন্ডেশন সহি মুসলিম ছয় হাজার আটশো বাহান্ন পরিচ্ছদ সতেরো পরিচ্ছদের নাম হচ্ছে গিয়ে কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে আচ্ছা হাদিসটা হচ্ছে কুতাইবা ইবনু সাইদ রহমতুল্লাহ রাহি আবুরাইজা থেকে বর্ণিত নবী বলেছেন নবী বলেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার আমল তাকে জান্নাতে দাখিল করতে পারে অতঃপর তাকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনিও কি নন তিনি বললেন হ্যাঁ আমিও নই তবে আমার পালনকর্তা যদি তার অনুগ্রহে দ্বারা আমাকে আবৃত নেন হাদিস সহিহ জিনিসটা হ্যাঁ বের করে ফেলছে আছে ভাই হ্যাঁ এটা একই হাদিসে টানা কয়টা কয়টা টানা কয়টা আছে আর কি এররতে করতে এররতে আছে 6851 6852 হাদিস বলা হচ্ছে কোন ব্যক্তি তার আমলের যাবে না বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে আমলের বিনিময়ে জান্নাতে যাবে না বরং যাবে আল্লাহর রহমতের মাধ্যমে এখানে বলা হচ্ছে যে নবী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার আমল তাকে জানাতে দাখিল করতে পারে অতঃপর তাকে প্রশ্ন করা হলো ইয়ারাসুল্লাহ আপনিও কি নন তিনি বলেন হ্যাঁ আমিও নই মানে তার আমলও তাকে জান্নাতে দাখিল করতে পারবে না তবে আমার পালন কর্তা যদি যদি আমার পালন কর্তা যদি মানে হজরত মোহাম্মদ সেখানে কনফিউশন আছে তার যদি তার অনুগ্রহের দ্বারা আমাকে আবৃত্ত করে নেন এই জিনিসটা কিন্তু পরিষ্কার হ্যাঁ ভাই বলেন আপনি হ্যাঁ এটা দেখানোর জন্য আর কি যে সে তো মানে নিজের নিজের জান্নানি তো গ্যারান্টিড না অথচ তার নাতিপুতি নাকি জান্নাতে গিয়া কি জান্নাতে সর্দার হবে মানে পুরো নেপোটিজমের গোড়ান খুলে বসছে আর কি যাই তো এখানে কিন্তু ভাই হাদিস তো বেশ ইন্টারেস্টিং এর সাথে কিন্তু মানে আমলটা যে আসলে ভ্যালুডেস সেটা হয়ে গেলো তাহলে যে মুমিন মুসলমানরা যে মনে করেন যে এই আমল করতে হবে সেই আমল করতে হবে আল্লাহ তাহলে জান্নাতে পাঠাবে কিন্তু আমল তো কাটি দিচ্ছে না প্লাস এই যে আল্লাহ যে রহমতের মাধ্যমে পাঠাবে বলতে যে আমল কাজে দিবে না কিন্তু আল্লাহ যদি রহমত দেয় তাহলে তুমি যেতে পারবে জান্নাতে কিন্তু সেটাও তো তাহলে জিনিসটা পয়েন্টলেস কারণ তাকদির তো অলরেডি রিটার্ন তাই না সবাই তো জন্মের আগে তাকদির অলরেডি রিটেন তাহলে এই আমল করলে কি না করলে কি আর যার তাকদির একবার লেখা হয়ে গেছে আল্লাহ তো ফিক্স করে ফেলছে যে এ জান্নাতে যাবে ও জান্নাতে যাবে না তাহলে সেটা রহমত দেয়া না দেওয়ার কারণ কি মানে এরকম কি কোনো সিস্টেম আছে যে তাকদিরে লেখা হয়ে গেছে সে জান্নাতে যাবে আল্লাহ লাস্ট পয়েন্টে একটু মুড সিং করলো কাজে এত রহম দিলাম না এটাতে কোনো কাজ হতে পারে ভাই একদম ভাই আমরা পয়সাটা ক্লিয়ার হয়ে গেলাম জিওশেখা ভাই আপনাকে অনেক ধন্যবাদ জিওশেখা ভাই আপনার কি আর কিছু বলার আছে নালে আমরা এই আগের আলোচনাতে ফেরত যাব না অমিত ভাইকে বলতে দেন আমি মনির সাহেব যে ওই বডি ডোনেশন নিয়ে একটা কথা বলতেছিল এখানে একটা প্রশ্ন করতাম তো এখন না করি ওইটা পরে করি অমিত ভাইয়ের ওইটা শেষ হোক হাবিবুল্লা আজহারি বা ওইখানে যে আরেকটা একটা ইয়াং টাইপের একটা হুজুর ছিল ওইখানে উনি ওই বহু বিবাহর ওইখানে হিসাবে উনি একটা আর্গুমেন্ট নিয়ে আসছিল যে আলীর আপনার হযরত আলীর যে একটা আপনার একটা সময় আসছিল যখন উনি আরেকবার বিয়ে করার ইচ্ছা পোষণ করছিল যেটা আপনার নবী আপনার নবীজি ওটা বাঞ্চাল করে আর কি যেটা রিজেক্ট করে দেয় যে না এটা সম্ভব না আমি বেঁচে এটা কখনো হতে দেওয়া যাবে না তো এটা যদি তখন ওইখানে ওই হুজুর বলতেছিল যদি ইসলামে যদি বহু বিবাহ যদি এগুলো যদি ই থাকতো জায়জি থাকতো তাহলে এখানে তাহলে এই তাহলে আলীকে কেন দ্বিতীয় বিবাহ বা পরের বিবাহ করতে দেওয়া হলো না তো এটা দিয়ে একটা যুক্তি উনি একটা মেক করতে চাচ্ছিল আর কি এটা দিয়ে কিভাবে উনি এটা এখানে মানে উনি খুব জাস্টিফাই করতে চাচ্ছিল আর কি জিনিসটা তাহলে এই হাদিসটা আমরা একটু পরে দেখি এই যে এই হাদিসটার কথা বলছে মোহাম্মদ এত বদমাইস লোক ছিল যে নিজের মেয়ের বেলায় সে নিজের মেয়ের সতী নামতে দিবে না আলী যখন আরেকটা বিয়ে করতে চেয়েছিল তখন নিজের মেয়ের বেলায় চিন্তা করে দেখেন নিজের মেয়ের সতী নামতে সে দিবে না আলীকে নিষেধ করে দিচ্ছে না খবরটা সতী নামা যাবে না এই যে দেখেন এই হাদিসটা আমরা পড়ে শুনি

কেননা ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা এবং সে যা ঘৃণা করে আমিও তা ঘৃণা করি এবং তাকে যা কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয় দেখেন শেষ লাইনটা হচ্ছে ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা ভাই সে যে এতগুলা বিয়ে করছে সেই মেয়েরা তো কারোনা কারো মেয়ে এবং কারোন না কারো কলিজের টুকরা তাই না সে যখন এতগুলা বিয়ে করছে তখন তার এটা মনে ছিল না যে এই মেয়েটাও কারণ কারো কলিজের টুকরা এবং সে এই যে এই তার সতীন এই জিনিসটা সে পছন্দ করবে না পছন্দ মেনে নিতে পারবে না আয়সার তো অনেকগুলো হাদিস আছে সে সতীন পছন্দ করতো না সে এতগুলা বিবি এটা খুবই অপছন্দ করতো সে অনেকগুলো হাদিস সেগুলো আমি এখন দেখাতে পারি সেগুলো কি ভাই আমি একটু দেখাবো আপনি যদি চান দেখাইতে পারেন আমি আপনাকে মানে ছোট ছোট করে দু একটা জিনিস দেখাই কারণ এই যেহেতু প্রসঙ্গটা উঠলই তখন মানে আয়শা কিন্তু খুবই বিরক্ত ছিল এই যে এই জিনিসগুলো নিয়ে দেখেন শেষ মুহূর্তের একটা হাদিস দেখাই মোহাম্মদের একদম শেষ মৃত্যুর সময়ের একটা হাদিস সেই সময় মারা যাচ্ছে সেই সময় আয়সা মোহাম্মদ আপনার আরেকটা বিবি তুলে আনবেন এই যে দেখেন এই হাদিসটা এটা হচ্ছে সহি হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার দুইশো চৌষট্টি এখানে বলা হচ্ছে আয়েশা বলছিলেন হায় যন্ত্রণা আমার মাথায় সহি বুখারি না মুসলিম এটা

আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব তোমার জন্য দোয়া করব আয়েশা বললেন হাই কসম আল্লাহর মনে হয় আপনি আমার মৃত্যুকে পছন্দ করেন আর এমনটি হচ্ছে এমনটি হচ্ছে আপনি পরের দিনই আপনার অন্য সহধর্মিনীদের সাথে রাত্রি যাপন করতে পারবেন মানে আয়েশা তাকে বলতেছে যে এমন যদি হয় যে আমি আগে মারা গেলাম তখন আপনি সেটা পছন্দ করবেন এবং তারপরের দিনই আপনি আরেকটা বিবির সাথে রাত্রি যাপন করতে যাবেন মানে আয়সা কতখানি মানে কষ্টে কতখানি যন্ত্রণায় এই এই জিনিসটা সিরাজ গ্রন্থ আছে সিরাজ গ্রন্থতে আরো আর মজা করে আরো ইয়া করে বলা আছে ডিটেলস এ বলা আছে এটা হচ্ছে আয়শার গৃহে তার সূত্রসা মানে আয়সার ঘরে যখন মোহাম্মদ মৃত্যু সাজ্জা তখন তার যে সেবা করতে চায় আসে সেই সময়ের ঘটনা ইবনে মাসুদ এটার বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রী আয়শা হতে বর্ণনা করেন তিনি বলেন রাসূলস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হতে ফিরে এসে দেখলেন আমি মাথা ব্যথায় যন্ত্রণায় অস্থির হয়ে বলছি হায়রে মাথা তিনি বললেন বরং খেয়াইশা আল্লাহর কসম আমারই মাথাটা গেল এরপর তিনি বললেন তুমি আমার আগে মারা গেলে তোমার ক্ষতি বরং আমি নিজ হাতে তোমার শেষকৃত্য সম্পাদন করব তোমাকে দাফন করাবো জানাজা দিব দাফন সম্পন্ন করব আমি বললাম মানে আয়েশা বলল আল্লাহর অসম আপনি এটা করতেন ঠিকই কিন্তু এরপর তো ফিরে এসেই আমার ঘরেই কোন স্ত্রীকে এনে তুলতেন মানে চিন্তা করেন মানে আয়েশা কতখানি কষ্ট নিয়ে কতখানি ইয়া নিয়ে এই কথা জন্য আমার খুব খারাপ লাগে আপনার বিবি আয়সার প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং এই নারীটার প্রতি আমার মানে বিশেষ একটা স্থান আমার নিজের মধ্যে আছে আর কি এটা আপনার একদম আপনার স্পষ্ট আপনার আয়সার হাদিসগুলো পড়লে আপনার এগুলো পুরো স্পষ্ট পুরো স্পষ্ট